Assalamualaikum, শুরু করছি ক্লাস টিভি রাতের সংবাদ। খবর পড়ছি আমি হীরা। গতকাল পবিত্র লাইলাতুল বরাত উদযাপিত হয়। মহান স্বাধীনতা জাতীয় দিবস এবং স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী উদযাপন এবং উপদেষ্টা ইকবাল হোসেন জয়ের টুর্নামেন্ট। বীমা সংক্রান্ত বিষয় নিয়ে কথা বলেন বীমা কোম্পানি। নগর স্টেশন রোডে বাঙালি অনার রেস্টুরেন্ট ও হাটহাজারি উপজেলা চৌধুরীহাট 6 নং আরডিএস টাওয়ার শুভোদয়। স্টেডিয়াম মার্কেটের বর্তমান পরিস্থিতি নিয়ে কথা হবে। নবনির্বাচিত কাউন্সিলরদের সাক্ষাৎকার। নগরের বিভিন্ন জায়গায় উন্নয়নের এবং যানজটের চিত্র। এখন শুনুন বিস্তারিত। গতকাল মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব পবিত্র লাইলাতুল বরাত পালিত হয়। মহামান্বিত গভীর রজনীতে ধর্মপ্রাণ মুসলমানরা বিভিন্ন মসজিদ প্রাঙ্গণে দল দলে শরিক হয়ে নফল ইবাদত জিকির আজগারের মাধ্যমে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা ও দোয়া এবং সেই সাথে করুণাময়ী মহামারী থেকে সবাইকে হেফাজতে রাখার জন্য আল্লাহর কাছে দোয়া চান। বিভিন্ন মসজিদ মাজার প্রাঙ্গণে ঘুরে এসে রিপোর্ট করলেন ই প্লাস টিভির বিভাগীয় প্রধান জনাব রেজাউল হাসান কায়সার। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস এবং স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী উদযাপিত হয়। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ই প্লাস টিভির উপদেষ্টা জনাব ইকবাল হোসেন জয় তার মা মরহুমা আসমা খাতুনের নামে ক্রিকেট টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত করেন। সেই সাথে খেলোয়াড়দের ও বিভিন্ন শ্রেণীর পেশার মানুষের কাছে মাস্ক বিতরণ করেন। ই প্লাস টিভির পক্ষ থেকে ইকবাল হোসেন জয়কে ক্রেস্ট প্রদান করেন বিভাগীয় প্রধান জনাব রেজাউল হাসান কায়সার। তুমি বেঁচেছিলে মানুষের কলকোলাহলে, জননীর নাভি মূলে কত চিহ্ন রেখে, যে তুমি উলঙ্গ শিশু স্বাধীনতা দিবস 50 বছর প্রধান জয়ন্তী হিসেবে আপনাদের মনোভাবটা কি? আপনার বাবা যান বাজার কমিটি থেকে কি মুজিববর্ষের জন্য আমরা লাইডিং করছি এবং বাজারকে কালকে রাত্রে আগাগোড়া বাজার আগাগোড়া একদম প্রশংসা করছি। আমরা আলোচনা সভা করছি। আমরা শেখ মুজিবের জন্য, শেখ মুজিবের কন্যার জন্য, বঙ্গবন্ধুর জন্য আমরা সবাই দোয়া করছি। আমরা প্রত্যেক বছরই তাদের দিবস পালন করি। জীবনের শেষ দিকে 1923 সালের দিকে যখন তিনি মাইজভাণ্ডার দরবার গিয়েছিলেন তখন তার উপস্থিত হয়েছে আজকের এই বর্ণাঢ্য আয়োজনে মাননীয় উদ্বোধক মুক্তিযোদ্ধা
Saya akan mengucapkan Thank you.
টিভির ক্যামেরাম্যান আবিদের জন্মদিন শুভ জন্মদিন অনুষ্ঠিত হয়। আবিদ তার শুভ জন্মদিনে সবার কাছে দোয়া প্রার্থনা করেন। নগরীর স্টেশন রোডে চট্টগ্রামে সুবিশাল দেশি বিদেশি খাবার নিয়ে বাঙালিয়ানা রেস্তোরাঁ এবং হাটহাজারী উপজেলার চৌধুরী হাট আর ডিএস টাওয়ার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন নেতারা উপস্থিত ছিলেন। আপনাদের অনেক প্রিয় রেস্তোরাঁ, আমরা অনেক সাধনা চেষ্টা করার পরে চুয়াত্তর স্টেশন রোড সিদ্দিকী চেম্বার অনেক বিশাল জায়গা পরিসর নিয়ে আমরা উদ্বোধন করতে যাচ্ছি। আমরা সবাই গর্ব বোধ করি।
Assalamualaikum. Jadi, আমাদের এটা হচ্ছে মাইশা প্রোডিক্স যে এখানে আরডিএস টাওয়ারে তো আমাদের এখানে আপনার যে গারার আছে লেহেঙ্গা আছে তারপরে বাচ্চাদের ফ্রক আছে আপনাদের নতুন ভাবে কেমন লাগতেছে আপনাদের হ্যাঁ আমাদের আজকে অনেক ভালো লাগতেছে আমার দোকান নাম হচ্ছে কটন গ্যালারি জি আমরা আসলে এখানে আসছি যে নতুন মার্কেটে দোকান আছে যে ক্রেতাদের সন্তুষ্টির জন্য এবং আমরা নতুন মার্কেট ওপেনিং এর কারণে এখানে ক্রেতাদেরকে সর্বোচ্চ ডিসকাউন্ট দিয়ে কি মাল দিচ্ছি তো আজকের অনুভূতিটা যতটুকু ভালো লাগতেছে আসলে আশাসে বেশি জি যেটুকু আশা ছিল তার চেয়ে বেশি ওই সাসে এভাবে থাকলে তো আলহামদুলিল্লাহ কি অবস্থা এখানে কি ব্র্যান্ড ট্যান্ড কিভাবে রাখছেন আমাদের এখানে সব কিছু আসলে দেশের বাইরের ব্র্যান্ড চায়না ব্র্যান্ড জেন্টসের মধ্যে হুগো বস এবং আমি চাচ্ছি দেশের যখন অনেকগুলা বিভিন্ন আপনার ইয়া প্রোডাক্ট বেরোয়েছে যেগুলো জালিয়াতি যে দুই নম্বর প্রোডাক্ট আর কি আমি চাচ্ছি কি ভালো কিছু দেওয়ার জন্য স্টেডিয়াম মার্কেটের সাধারণ সম্পাদক জনাব ইরফান আলী ভুঁইয়া জানান মার্কেটের পরিস্থিতি আস্তে আস্তে উন্নয়নের দিকে অগ্রসর হতে চলছে স্বাধীনতা দিবস উপলক্ষে সবাইকে স্বাধীনতার 50 বছর উপলক্ষে প্রতি উপলক্ষে সবাইকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাচ্ছি স্টেডিয়াম দোকান মালিক সমিতি পক্ষ থেকেও সবাইকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাচ্ছি ক্রেতা সাধারণকে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আমাদের মার্কেটের বিল্ডিং ম্যাটেরিয়ালসের সকল ধরনের পণ্য নিয়ে মার্কেটে মার্কেটটা সুসজ্জিত আছে এবং ক্রেতা সাধারণ খুব সুন্দর পরিবেশে মার্কেটে কেনাকাটা করতে পারবেন চলাফেরা করতে পারবেন নিরাপত্তা এবং সৌন্দর্য সব মিলিয়ে এক অপূর্ব পরিবেশ দরজা রং সহ বিল্ডিং ম্যাটেরিয়ালসের সকল পণ্য নিয়ে মার্কেট সুসজ্জিত দিনতা দিবসের শুভেচ্ছা ধন্যবাদ স্বাধীনতার 50 বছর পূর্তিতে আজকের এই দিনে প্রথমে আমাদের আমরা শ্রদ্ধাভরে স্মরণ করি আমরা ক্রেতা সাধারণদেরকে ইপ্লাস্টিকের মাধ্যমে আমন্ত্রণ জানাই আপনারা এখানে নিঃসংকোচে সুন্দর সুস্থ পরিবেশে অবশ্যই আসতে পারবেন নবনির্বাচিত কাউন্সিলরগণ তাদের নিজ নিজ কার্যালয়ে তাদের বর্তমান ভবিষ্যতের কার্যক্রম নিয়ে কথা বলেন জয়েন করার পরে প্রথম আপনি উদ্যোগটা কি নিয়েছেন প্রথম কাজটা কি করতে পারলেন গুরুত্ব সহকারে কোনটা করতেছেন আমি অফিসে যেদিন থেকে আমার প্রথম কর্মদিবস শুরু আসলে দীর্ঘদিন আমাদের এখানে কাউন্সিলর না থাকার কারণে করণকালীন সহ এবং দীর্ঘদিনে একজন কাউন্সিলর অসুস্থ ছিলেন নির্বাচনের আমার নির্বাচনটা আবার বিলম্ব হওয়ার কারণে অনেকদিন আসলে এলাকার জনগণ পর্যাপ্ত সুযোগ সুবিধা এবং নাগরিক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত ছিল অনেক কিছু ফাইল পেন্ডিং অবস্থায় ছিল সেগুলো আমাকে এখন নতুন করে আবার কাজ করতে হচ্ছে পাশাপাশি বিভিন্ন বদলিকরণের কারণে অনেক দেখা যাচ্ছে অদক্ষ কিছু কর্মকর্তাও এখানে বিভিন্ন জায়গায় বদলি হয়ে আসার কারণে আমি এই লোকগুলোকে সিস্টেমের মধ্যে ফেলতে গিয়ে আমাকে প্রথম ব্যাগ পেতে হচ্ছে
খুব গুরুত্বপূর্ণ এলাকাতে আপনি আছেন, এখানে মাদকেরও অনেক সমস্যা আছে, এই ব্যাপারে আপনি কি দিবেন? দেখেন আসলে আমি কাউন্সিলর হিসেবে মাদক নিয়ে আমার করার তেমন কিছু নাই। আমরা মাদক ব্যবসায়ী মাদক সেবী যারা আছে তাদেরকে বস্ত্রে না দিলে হলো, আর বাকিটা তো মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আছে এবং আইন শৃঙ্খলা আশা করি আগামী সপ্তাহে আমাদের সব কাজ করার। প্রথম উদ্যোগটা কিনে আপনি কোনটা নিয়ে খুব গুরুত্বপূর্ণ সরকার দেখতেছেন? বিগত 5টি বছর যে কাজ করেছি সেই কাজে বেশ কিছু কাজ চলমান রয়েছে। ড্রেনেজ ব্যবস্থা, রাস্তাঘাট, কাজগুলোর আসলে এখন গুরুত্ব দিচ্ছে। পাশাপাশি আবহায়ন পরিষ্কার পরিচ্ছন্নতার আর একটু জোর দিয়ে কীভাবে এটাকে ওয়ার্ডটাকে একটা নান্দনিক পর্যায়ে আনা যায়। আমাদের যেখানে সেখানে একবার যে গণসমাগম, তারপর যত্রতত্র যেভাবে সেভাবে আমরা অবাধে চলছি, এই জায়গাগুলোতে আমাদেরকে সামাজিক গুরুত্বটা বজায় রাখতে হবে। আগামীকাল স্বাধীনতা দিবস 26শে মার্চ, 7ই মার্চের যে ভাষণ বঙ্গবন্ধুর যে ভাষণ রেডক্রস ময়দানে, এই ভাষণের মধ্য দিয়ে এই দেশকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আমাদের দেশটা আসলে স্বাধীন হয়েছে। আজকে যে বাংলাদেশ আমরা পেয়েছি, এই বাংলাদেশটা আসলে স্বাধীন মুক্ত একটা বাংলাদেশ পেয়েছে। জনতা শেখ হাসিনা আত্মশক্তিশালী করতে আমাদের দেশকে স্বয়ংসম্পূর্ণ করতে আমাদের জনতা শেখ হাসিনাকে আমাদের দরকার। জনতা শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে আমি এই ক্লাসকে ধন্যবাদ জানাচ্ছি। বিমা সংক্রান্ত সকল সুযোগ সুবিধা নিয়ে কথা বললেন বিমা কোম্পানিগুলো। হ্যাঁ, আসসালামু আলাইকুম, আপনার নামটা কেনলি? ওয়ালাইকুম সালাম, আমার নাম হচ্ছে জাফর আহমদ, আমি গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্সের DMD ডিপটি জেনারেল ম্যানেজিং ডিরেক্টর, আমি চিটাগং জোনের চার্জে আছি। এখন বর্তমানে যে পয়লা মার্চ বিমা দিবস একটা দিবস পাইছেন, এই ব্যাপারে মনোভাবটা কি বলেন? এই পয়লা মার্চ যে আমাদের বিমা দিবস গেল, এটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর যে উদ্যোগ আমাদের বিমা শিল্পকে আগেই নেওয়ার জন্য তথা অর্থনৈতিক চাকাকে সচল রাখার জন্য বিমার যে একটা গুরুত্ব আছে উনি সেটা অনুধাবন করে এই ইন্ডাস্ট্রিকে আরও আগায় নেওয়ার জন্য উনি যে পদক্ষেপ নিয়েছেন, এই পদক্ষেপ যুগ উপযোগী। এবং আমাদের যে বর্তমান এই যে গ্লোবালাইজেশনের সময় বিমাকে বাদ দিয়া কিছুই করা যাবে না, সেই আমার বক্তব্য এখানে শেষ করি। থ্যাংক ইউ। পয়লা মাস একটা বিমা দিবস পাইছেন, কোনো ব্যাংক দিবস বা অন্য দিবস বিমা একটা দিবস পাইছেন, এই ব্যাপারে আপনার অনুভূতিটা কেমন বলেন? আমাদের তো অবশ্যই ভালো বিমা দিবস, আমরা গভর্নমেন্ট থেকে একটা নতুন করে দিবস পেলাম, আমরা সেকেন্ডবারের মধ্যে সেটা উদযাপন করলাম এবং সে বিষয়ে সচেতনতামূলক মানে আমরা অনেক কিছু করেছি। বিমা দিবসটা অনেক ভালো উদ্যোগ, এই সরকারের এই উদ্যোগটা অনেক ভালো হয়েছে এবং এর মধ্যে দিয়ে জনগণের কাছে বিমার পরিচিতি এবং গ্রহণযোগ্যতা বাড়তেছে এবং এটার দিন দিন উত্তর বৃদ্ধি হচ্ছে এবং এ দ্বারা যদি অব্যাহত থাকে ইন্স্যুরেন্স সারা বিশ্বের মতো বাংলাদেশে একটা ভালো অবস্থান চলে যাবে। এখন সম্পদের নিরাপত্তার জন্য বিমা খুব জরুরি, যেমন যে কোনো ব্যবসার জন্য অগ্রগতির জন্য এই বিমাটাই আমাদেরকে আগায় নিয়ে যাচ্ছে। যেমন আপনি যে কোনো এলসি করলে দুটো ব্যাংক আমাদেরকে 20% দিচ্ছে, 10% দিচ্ছে, আরও 90% ওইটা ব্যাংক যে ঝুঁকিটা নিতে হচ্ছে টাকা 100% মাল আনার জন্য ওইটা কিন্তু বিমাই গ্রহণ করছে। বিমাটা যে একটা প্রয়োজনীয় একটা ব্যাপার, এই ব্যাপারে আমার মনে হয় আমরা তো লাভ ছাড়া সব কিছু আমরা কভারেজ দিই। মনে করেন আপনার যে কোনো কেউ মাল ইম্পোর্ট করতেছে, হ্যাঁ, গভীর সমুদ্রের মধ্যে যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা করতে পারে, কেউ মাল মনে করেন মাল এক্সপোর্ট করতেছে যে কোনো সময় হ্যাঁ দুর্ঘটনা করতে পারে, হ্যাঁ, একজন গাড়ির ড্রাইভার গাড়ি চালাচ্ছে, হ্যাঁ, প্যাসেঞ্জার আছে, ড্রাইভার আছে, গাড়ি আছে, হ্যাঁ, প্যাসেঞ্জারদের একটা ঝুঁকি আছে, তারপর মনে করেন ড্রাইভারের একটা ঝুঁকি আছে, রিস্কটা কভার করুক সেটা আমরা চাই। হ্যাঁ, আর আমাদের উদ্দেশ্য হলো ওদেরকে সেবা প্রদান করা। যে বাংলাদেশে যে নতুন যে বিমা সংযোজন করা হয়েছে এটা 2016 সালে, তো আমাদের লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন মাদার কোম্পানি অফ ইন্ডিয়া, তো এটা যেহেতু মালিকানাধীন বাংলাদেশের সাথে,
মোদি সরকার আগমনের যে আওয়ামী লীগ সরকারের যে আমলে যে 22টি চুক্তি করা হয়েছে সেই 22টি চুক্তির মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয় এটা বিমা যে বিমাগুলি সবচেয়ে হচ্ছে যে 100% লিক্স কভার 100% লিক্স কভার আমাদের বিমাগুলি নগরীর বিভিন্ন জায়গায় উন্নয়নের ও যানজটের চিত্র তুলে ধরেছেন এই প্লাস্টিক আপনাদের যে উদ্যোগটা খুব সুন্দর একটা উদ্যোগ বা এই ধরনের উদ্যোগের জন্য বর্তমানে আপনার কোনো কারো থেকে বা করোনাকালীন সময় আমরা যত রকমের প্রসিডিওর মেনটেন করে যাতে রোগীদেরকে ওভাবে সেবা দেওয়ার চেষ্টা করতেছি এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ